নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার, আমি মোহন সিং। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দামোদর নদীর ঠিক মাঝখানে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাঝেও নাই বালি, অর্থাৎ বালি মাফিয়ারা বালি চুরি করে নিয়েছেন। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পারে নদীর ওই পারে, অর্থাৎ বাঁকুড়া পড়ে, এটা বাঁকুড়ার দিকে বিভিন্ন দেখুন ট্রাক এবং জেসিবি মেশিন লাগিয়ে রীতিমতো বালি তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন এখানকার যে বিধায়িকা, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি আজকে এই একেবারে বলা যায় দামোদর নদী ঘাটে এসেছেন এবং তিনি অভিযোগ করছেন যে যেভাবে তৃণমূল সরকার, তৃণমূলের নেতাদের যে বিভিন্ন জড়িত রয়েছে এইসব বালির কারোবারে, এবং তিনি অভিযোগ করছেন যে পাশেই আমার এদিকে দেখতে পাচ্ছেন রেলওয়ে ব্রিজ আছে, রেলওয়ে ব্রিজের যে পিলারগুলোতে দেখা যাচ্ছে যে বালি নেই, অর্থাৎ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। এবং তিনি রেলওয়ে মিনিস্টারকে এই চিঠি করেছিলেন, তারপরে এখন তার মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু আসানসোল এলাকাতে দেখা যাচ্ছে যে এখনও বেশ কিছু জায়গাতে এইভাবেই বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে। দেখুন আমার পিছনেই ঠিক দেখুন সেখানে কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে, তারা দামোদরের মধ্যে বালি দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে, যেখান দিয়ে একটা সেমি সার্কুলার শেপ ব্রিজ ট্রাকরা ঢুকছে ওই বালির রাস্তার ওপর দিয়ে, বালি তুলছে ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে, বলছে নাকি যে বন্যা যাতে না হয় সেই জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে, যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয়। আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে। পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী, ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ, শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে। কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন, নিয়ম বলতে পারেন? সারা বছর তুলছে, সারা বছর, মানে দিনে কটা ট্রাক হবে, 400-500 ট্রাক হবে, আজকেই 1000 ট্রাক প্রতিদিন 365 দিন যদি একটা নদী থেকে বালি তোলে, সেই বালি, সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে? সুতরাং আজকে আমরা এখানে এসেছি, আমি এখানে এসেছি, আমি ওই দিকেও একবার দেখাতে বলবো যে কলমগুলো আপনারা দেখলেন, এই বালি তোলার জন্য আজকে কলমগুলো সমস্ত নিচ থেকে খেয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে, আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি ধন্যবাদ জানাই যে আজকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে, কিন্তু এইভাবে যদি বালি চুরি চলে তাহলে আমি জানি না আগামী দিনে আমরা কোন দিকে যাচ্ছি। দামোদরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং জলের সংকট তো প্রচণ্ড প্রচণ্ড রকম, এই মানে আসানসোল দক্ষিণ এবং আশেপাশের সমস্ত এলাকায় সাংঘাতিক জলের সমস্যা শুধু এই বালি চুরি করার জন্য। কিন্তু এই সরকার, তৃণমূল মানেই হচ্ছে চোর, বালি থেকে, মাটি থেকে, পাথর থেকে, জল থেকে, গাছ থেকে, মেয়ে থেকে, কয়লা থেকে, কয়লা ভাইপো, আমরা যে জানি কয়লা ভাইপো নতুন নামকরণ যে হয়েছে 2011 পর থেকে, তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি। আপনি বিষয়টা বিধানসভায় তুলবেন? অবশ্যই বিধানসভাতে সোমবার বা মঙ্গলবার তুলব, সোমবার হয়তো হবে না, মঙ্গলবার বিধানসভায় বিষয়টি তুলব। এবং আসানসোল দক্ষিণ এবং পশ্চিম বর্ধমানের মধ্যে দামোদরের ওপরে কোনো ব্রিজ নেই, যে ব্রিজটা আছে অনেকটা ঘুরে যেতে হয়, প্রায় 60-70 কিলোমিটার। আজকে জলের ওপর দিয়ে ছোটো ছোটো ডিঙিতে করে স্টুডেন্ট, ভেন্ডার, পেশেন্ট তারা এপার থেকে ওপার করছে। এখনও তো ডিভিসি জল ছাড়েনি, তাই আজকে মোটামুটি দেখছেন কম জল। যখন জল ছাড়বে তখন যে চেহারা দামোদরের দেখে আপনি ভয় পাবেন, এবং তার মধ্যে মানুষ ছোটো ছোটো ডিঙিতে করে পারাপার করে, যারা সেলে কাজ করছে। কতবার বলা হয়েছে একটা ব্রিজ করার জন্য, শ্রাবণ মাসে যারা পুজো দিতে যায়, কিন্তু এত মানে কি বলবো, কোটি কোটি টাকা তারা এদিকে খরচা করছে, কোটি কোটি টাকা ক্লাবগুলোকে দিচ্ছে, কোটি কোটি টাকার এদিক ওদিক, আর যেটা একটা মানে সাধারণ মানুষের এত দরকার, এই এই এলাকার মানুষ, শুধু শুধু আসানসোল দক্ষিণ বাঁকুড়া নয়, পুরুলিয়া, ঝাড়খণ্ড, সবার জন্য এই ব্রিজটা প্রচণ্ড দরকার, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হুঁশ নেই। এই যে বালি, যে এই যে বালিটা তোলা হচ্ছে, বর্ষাকালে তো তোলা যায় না, কিন্তু
কোন নিয়মে ড্রেজিং চলছে, কোন নিয়মে? আজকে যে কোম্পানি ড্রেজিং করছিল, রেশমি ড্রেজিং কোম্পানি, আমরা দেখলাম তৃণমূলের দুটি ছেলে তাকে পিষে দিয়ে ট্রাক চলে গেল। মানে কীরকম হতচ্ছাড়া দল দেখুন, আর হতচ্ছাড়া কোম্পানি। দুটো চেক দিল ওই তৃণমূলের পরিবারকে, 3 লাখ না 4 লাখ টাকা, সেই চেকটাও বাউন্স করলো। ওই পারে আমাদের একটা বুড়ো মানুষ, তাকে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে চিপে দিয়ে চলে গেল এই বালির ট্রাক। মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে সরকারের জন্য কাজ করছে এই রেশমি ড্রেসিং কোম্পানি, যদি সে এখনও করে থাকে, আমি জানি না এখন করছে কি না। সে চেক দিচ্ছে, মানুষকে মেরে চলে যাচ্ছে, চেক বাউন্স করছে। বারবার পুলিশকে বলা হয়েছে, কুণ্ডুবাবুকে, আমাদের আসানসোলের থানার কুণ্ডুবাবু, কোনো বিকার নেই, কোনো হ্যাতক্যাথ নেই, প্রশাসন থেকে কোনো হ্যাতক্যাথ নেই। ডিএম কী করছে, ডিএম কী কীভাবে এ করছে, ডিএম কীভাবে অ্যালাউ করছে এটা বর্ষাকালে এইভাবে? এই যে এই বালিটা দেখছেন, পাহাড় প্রমাণ বালি স্টক করে রাখা হয়েছে, এ সমস্ত রাত্রে বেরোবে, সকালে সব চুপচাপ, রাত্রে আপনি এখানে আসবেন দাঁড়াবার জায়গা পাবেন না। ট্র্যাক্টর ট্রাক চুরি, মানে খোলা আম চুরি। মমতা ব্যানার্জি বুঝে গেছেন 26 অবধি আমার সময়, যত পারো চুরি করে নাও, 26-এর পর তো মোদী সরকার আসবে, আর তো কিছু করতে পারবে না। তাই পরিবেশ, নদী, গাছ পালা শেষ করে দাও, কেটে কেটে তছনছ করে চুরি করে শেষ করে নাও, শুধু টাকা রোজগার করো। এই হচ্ছে তৃণমূল। আমি এসেছি এই কাজটা দেখতে, যে কাজটা শুরু হয়েছে, কাজ অশ্বিনী বৈষ্ণবজিকে, যে যে কাজটা শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাই, কিন্তু কাজটা আরও তাড়াতাড়ি করতে হবে। উনি এটা প্রশাসনকে জানান। এবার বালি অবৈধভাবে হচ্ছে না, যে বালির কথা উনি বলছেন তার বৈধ কাগজপত্র আছে, সেটা তো সংশ্লিষ্ট অফিস বলতে পারবে। উনি এতদিন তাহলে কী করেন? ওনার নামে তো আমরা অভিযোগ পাচ্ছি, বিভিন্ন আমাদেরকে সেল ISP-র ঠিকাদারেরা এসে অভিযোগ জানা, যে ওনার লোকজন বলছেন ওনার সাথে গিয়ে দেখা করতে। বুঝতে পারছি না ঠিকাদার দিকে নিয়ে উনি কী উন্নয়ন করবেন এই ওনার বিধানসভার। অভিযোগের বাইরে তো আর ওনার এবং ওনার দলের প্রত্যেকটা অভিযোগের জবাব বাংলার মানুষ 2024-এর ইলেকশানে দিয়ে দিয়েছে, ভারতবর্ষের মানুষও 2024-এর ইলেকশানে দিয়ে দিয়েছে। এখন খবরে ভেসে থাকার জন্য, রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য উনি এই সব করছে। পাহাড় হয়ে উঠছে, এক এক করে বালি স্টক করা রাখা হচ্ছে আসানসোলে। দেখা যাচ্ছে যে আমার ঠিক আপনার এইদিকে দেখবেন যে বালির কত পাহাড় রয়েছে। এই পাহাড় এইভাবেই এই পশ্চিম বর্ধমান জেলা পড়ে, এটা এই পশ্চিম বর্ধমান জেলাতেই স্টক করা রাখা হচ্ছে। এইদিকে আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গাতে দামোদর, অজয় নদী, বিভিন্ন নদী থেকে যে বালি মাফিয়ারা বালি তুলছে, এমনটাই অভিযোগ করছেন অগ্নিমিত্রা পাল। আর আমরা দেখলাম যে আজকে তিনি এসেছেন, তিনি দেখলেন যে কীভাবে 1000 থেকে বেশি ট্রাক লোড হচ্ছে এই ঘাটে, এবং ঠিক ওই পারে যে ঘাট, অর্থাৎ ওই বাঁকুড়া দিকে ঘাট, নদীর ওই পারে বালি মাফিয়াদের যে কাজ চলছে তিনি অভিযোগ করেছেন। কিন্তু সরকারিভাবে যে নিয়ম অনুসারে দেখা যাচ্ছে যে তিনি জানাচ্ছেন যে মেশিন দিয়ে বালি কোনোদিনই তোলা যায় না, কিন্তু এইখানে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে, অর্থাৎ সরকারি নিয়মকেও বুড়ো আঙুল দেখানো হচ্ছে। এবং তিনি অভিযোগ করছেন যে খুব শীঘ্রই এটা নিয়ে তিনি বিধানসভাতেও কথা তুলবেন। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।